এটা আছে রেড পাতা, এই পুরো বাইরে রেড হবে বুঝলেন। আচ্ছা এই যে এই যে এই এইটা তো, হ্যাঁ হ্যাঁ এই চারাগুলো, এটা কি আদৌ আমাদের এখানে রেড হবে? হ্যাঁ এটা রেড হবে আমাদের এখানে। কোন দর্শক নিয়ে গেল, হ্যাঁ সে আশায় আশায় নিয়ে গেল, বসানোর পর যদি ফল দেখে যে সবুজ কালার বাইরে তখন কি হবে? একদম পুরো মনটা পুরো খারাপ হয়ে যাবে, মনটা পুরো খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে। আর এখান থেকে যেটা নেবে সেটাই হবে। আর এই আছে ভেরিকেটেড সুগার, মানে এইটাতে কি কোনো গ্যারান্টি আছে? এটা গ্যারান্টি সহ নেবে বাইরে রেড হবে, বাইরে রেড হবে। আপনি গ্যারান্টি দিচ্ছেন? আমি গ্যারান্টি দিচ্ছি এটা। আমি একটা কথা বলবো দর্শক বন্ধুদেরকে, এই ভ্যারাইটি গুলোর কিন্তু দাম অত্যন্ত বেশি, যারা নিতে পারবেন তেনারা নেবেন, এবং পয়সা দাম বেশি দিয়ে সবাইকে যে নিতে হবে এমন কোনো কথা নেই, যে নিতে পারবে সে নেবেন। এবং চেরি 800 টাকা বলবো, চেরি আমার কাছে তো 30 টাকারও আছে, সেগুলো নিতে পারেন। এবং মিষ্টি চেরি আছে 300 টাকা, সেটা নিতে পারেন। এবার উন্নত ভ্যারাইটি যেমন সিডার বাই চেরির দাম 800 টাকা বুঝলেন, সেই হিসাবে এবার সিডার বাই চেরিটার দাম বেশি, যিনি নিতে পারবেন তেনার জন্য এটা। আর এটা আছে রিও গ্রান্ডে চেরি, এটা আছে ভিয়েতনাম রেড কাটাল, যেটা গামলেস হবে, ক খেতে পারবে, ওই তোমাকে আটা হবে না কাটালে বুঝলেন, এটা প্লাস লাল ভ্যারাইটি, প্লাস লাল হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কিন্তু আবার চলে এসেছি আপনাদের প্রিয় সেই নার্সারি, জে আর মণ্ডল নার্সারি, যেটা কিন্তু আঙুরের জন্য খুবই বিখ্যাত একটা নার্সারি বলতেই পারেন। আঙুর ছাড়াও বিভিন্ন রকম রেয়ার যে ফলের গাছগুলো রয়েছে এই নার্সারিতে এখন অ্যাভেলেবেল আপনারা পাবেন। তো নার্সারির যিনি ওনার আছেন জাকির দা, জাকির দার সঙ্গে কথা বলে জেনে নেব যে এই নার্সারিতে এখন বর্তমানে কী কী ধরনের ফলের গাছ, রেয়ার ভ্যারাইটি পাওয়া যায়। তো জাকির দা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো অনেকদিন বাদে আবার আজকে চলে এসেছি আপনার নার্সারিতে। হ্যাঁ বহুদিন বাদেই এসেছি। হ্যাঁ তো আজকে এসে যেটা দেখলাম, নতুন এই ব্রাঞ্চটা নতুন তাই তো? হ্যাঁ এই ব্রাঞ্চটা নতুন, এবং এটা সম্পূর্ণ কাস্টমারদের জন্য করা হয়েছে, কারণ ওই আমার তো মাদার প্ল্যান আঁকিয়ে করা হয়। এবার মাদার বাগানের মধ্যে যদি আমি চারা রাখি, কাস্টমার কোনটা মাদার কোনটা গাছ বুঝতে পারছে না, সেই গাছ নিতে গিয়ে বলছে আমার এই মাদার গাছটা দিতে হবে বুঝলেন, যার কারণে চারা সম্পূর্ণ আলাদা করে দিয়েছি আর মাদার বাগান সম্পূর্ণ আলাদা। আচ্ছা তো আজকে মোটামুটি কি দেখানো হবে দর্শকদের? আজকের দেখানো বলতে এসো বহুদিনের পরে, এখন এটা তো জানো যে জাকিরের ওখানে গেলে আঙুরটা আগে দেখানো হয়, অবশ্যই আজকের আঙুরটা দেখাবো কিছুটা ফল গাছ। দর্শক বন্ধুরা আপনারা সঙ্গেই থাকবেন শেষ অবধি, আমি আজকে যে গাছগুলো দেখাবো সম্পূর্ণ রেয়ার ভ্যারাইটির গাছ। আচ্ছা শুরুতেই এখানে এই যে আপেল গাছ রয়েছে এটা দিয়ে শুরু করছি, এখানে ফুল চলে এসেছে তাই তো? হ্যাঁ এগুলো হরিমন 99 ফুল। আচ্ছা এই যে চারাটা একটু হাতে তুলুন, হাইট কি রয়েছে একটু বলে দিন? 2 ফুট, 2 ফুটের মতো হাইট রয়েছে তাই তো? 2 ফুটের মতো হাইট, আর তার মধ্যেই কিন্তু ফুল চলে এসেছে দেখুন বন্ধুরা। আর এই এই গাছে মনে হয় ফল টিকবে না? না না এই গাছে ফল টিকবে না, মানে বড় টবে দিলে হবে? হ্যাঁ এটা কি বলেন তো, অরিজিনাল জাত হলে প্রথম বছরই ফুল চলে আসে, এইবারে সেগুলো দ্বিতীয় বছর থেকে ফল সেট হয় বুঝলেন, প্রথম বছরে ফল দাঁড়ায় নাই, অনেক গাছ ফুল এসেছিল সব উঠে গেছে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টক রয়েছে। তো এইগুলোর দাম কি রেখেছেন দাদা? আপেল গাছ আমি খুচরো 100 টাকা বিক্রি করছি, পাইকারি কম আছে। খুচরোর জন্য 100 টাকা? হ্যাঁ পাইকারি নিলে সে দাম একটু কমে যাবে। যাই হোক তো এই পাশে এটা নাশপাতি, না গ্যাপটিনের বাবু ঘোষা নাশপাতি। আচ্ছা বাবু ঘোষা, হ্যাঁ গ্যাপটিনের বাবু ঘোষা নাশপাতি। আচ্ছা এইগুলোর দাম কি রয়েছে? বাবু ঘোষা নাশপাতি ইয়েও 100 টাকায় পেয়ে যাবে, এইবারে অনলাইনে নিলে 2-10 টাকার দাম বাড়বে। আচ্ছা আর এগুলো আছে আপনার অল টাইম কাটি মন রেডি গাছ বুঝলেন। আচ্ছা এগুলো সম্পূর্ণ রেডি? সম্পূর্ণ রেডি, বসানো মাত্রই ফল পাবে? হ্যাঁ এই রেডি গাছগুলো আপনার রেডি গাছগুলো 300 টাকা পড়বে। আর একটু হাইটটা দেখিয়ে দিন গাছটা, 4 ফুট 5 ফুট করে হাইট আছে, আর এর ছোট গাছগুলো 80 টাকা পড়বে। ছোট গাছগুলোও দেখিয়ে দেবো আমি পরে, এগুলো আপনার কাটিমন আছে এই বেগটা পুরো, আর ও পাশে আপনার বিদেশি আম আছে, এগুলো আছে তাইওয়ান ডে। কি দাম রয়েছে? এ 200 টাকায় পেয়ে যাবে রেডি গাছ। আচ্ছা বলছিলাম প্রত্যেকটা গাছের দাম হ্যাঁ আপনি বলে দেবেন ঠিক আছে, খুচরোর ক্ষেত্রে দামটা বলে দেবেন। হ্যাঁ খুচরোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, পাইকারি রেটটা আমি বলছি না। এগুলো আছে কিং অফ চাকাপাত, এগুলো সব, এগুলো দাম কি রয়েছে? কিং অফ চাকাপাত 200 টাকায় পেয়ে যাবে। এগুলো আছে হানি ডে, হানিডিউ, হ্যাঁ হানিডিউ, এসব রেডি গাছ, এগুলো 200 টাকায় পেয়ে যাবে। এসব মুকুল চলে এসছে দেখুন বুঝলেন। আর এ পাশে আছে আপনার বাংলাদেশি কাঁচামিটি আছে বল, কোনটা জানো? এগুলো সব বাংলাদেশি কাঁচামিটি পাশে ওটাও 200,
না, এগুলো 250 টাকা রেডি গাছ, ছোট গাছ নিলে 150 টাকা। এটা আছে রেড সুরি নাম, রেড সুরি নাম, হ্যাঁ রেড সুরি নাম রেডি গাছ আছে, এটা আপনার ওই 300 টাকায় পেয়ে যাবে। এগুলো আছে শায়ার কটন কালা জামন। আচ্ছা এটা কি দাম রয়েছে? এই ওই 300 টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো না? হ্যাঁ। আর এটা আছে মালায়ন চেরি, মালায়লাম চেরি, হ্যাঁ মালায়ন চেরি, যেটা তেল এঙ্গানা চেরি বলে, তেলেঙ্গানা, হ্যাঁ। এর কি দাম রয়েছে? 800 টাকা পেয়ে যাবে এগুলো। 800 টাকা দাম? হ্যাঁ। এটা আছে আপনার লিলি পিলি, লিলি পিলি, হুম বাহ, এই লিলি পিলি 800 টাকায় পেয়ে যাবে এরকম রেডি গাছ। আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নতুন একটা ব্রাঞ্চ, এটা সব রকমের ফলের গাছ এখানে পাওয়া যাবে, অসুবিধা নেই। সিডার বাই চেরি, সিডার বাই চেরি, হ্যাঁ। আমি একটা কথা বলবো দর্শক বন্ধুদেরকে, এই ভ্যারাইটি গুলোর কিন্তু দাম অত্যন্ত বেশি, যারা নিতে পারবেন তেনারা নেবেন, এবং পয়সা দাম বেশি দিয়ে সবাইকে যে নিতে হবে এমন কোনো কথা নেই, যে নিতে পারবে সে নেবেন। এবং চেরি 800 টাকা বললাম, চেরি আমার কাছে তো 30 টাকারও আছে, সেগুলো নিতে পারেন। এবং মিষ্টি চেরি আছে 300 টাকা, সেটা নিতে পারেন। এবার উন্নত ভ্যারাইটি যেমন সিডার বাই চেরির দাম 800 টাকা, বুঝলেন, সেই হিসেবে এবার সিডার বাই চেরিটার দাম বেশি, যিনি নিতে পারবেন তেনার জন্য এটা। আর এটা আছে ক্যাটাই, ক্যাটাই ফ্রুট, হ্যাঁ ক্যাটাই ফ্রুট, এটা আপনার 300 টাকায় পেয়ে যাবেন। এটা আছে পিনার বাটার ফ্রুট, পিনার বাটার আপনার 200 টাকায় পেয়ে যাবে। চারাগুলো আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে, এ আপনার 200 টাকায় পেয়ে যাবে। আর এদিকে আছে লবঙ্গ, লবঙ্গ, হ্যাঁ লবঙ্গ 100 টাকার মধ্যে পেয়ে যাবে। এদিকে আছে আপনার অল স্পাইস, এ 100 টাকার মধ্যে পেয়ে যাবে। ফ্যাশন ফ্রুট 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর সুইট কলমটা, যেটা সুইট কলম চামড়া বলি, সেটাও, হ্যাঁ হ্যাঁ। আর এটা আছে রিও গ্রান্টে চেরি, রিও গ্রান্ট চেরি, হ্যাঁ রিও গ্রান্টার চেরি আরও দাম বেশি, এটা 1200 টাকা দাম আছে। 1200? হ্যাঁ রিও গ্রান্ট এই গাছটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার দাম 1200, এইটার দাম 1200। এটা রিও গ্রান্ট চেরি, এগুলো একটু কস্টলি না? হ্যাঁ এগুলো প্রচুর দামের গাছ। আচ্ছা এটা এটা কি সুপার ভাগো আনার? আচ্ছা হ্যাঁ, এগুলো এই কাস্টমারদের জন্য, আমার এই নতুন নতুন কাস্টমার যারা বিদেশি গাছ চাইছে তাদের জন্য এগুলো রাখতে হচ্ছে, বুঝলেন। এটা আছে টেনিস বল চেরি, টেনিস বল, হ্যাঁ টেনিস বল চেরি। আচ্ছা এটা কেজি 10 রামবুটান, হ্যাঁ কেজি 10 রামবুটান। আচ্ছা এই এইটা কি রয়েছে? এটা আছে পার্পল ফরেস্ট গোয়াভা। আচ্ছা মানে এটা একটা পিয়ারার ভ্যারাইটি না? হ্যাঁ এটাও একটি পিয়ারার ভ্যারাইটি, পার্পল কালার হবে, হ্যাঁ পার্পল কালার হবে। এর এই ফলা হবে আমাদের এদিকে? হ্যাঁ এটা হবে আমাদের এখানে, কিন্তু 2 বছর সময় নেবে। আচ্ছা 2 বছর সময় লাগবে? হ্যাঁ 2 বছর সময় লাগে। এটা গাছ, এটা 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 কি রয়েছে? এটা 2 বছর লেগে যায়। এটা আছে বেলাক্সুরি নাম, বেলাক্সুরি নাম, এগুলো তো মিরাক্কেল, হ্যাঁ এগুলো মিরাক্কেল। এগুলো কি দাম রয়েছে? এই মিরাক্কেল আমি 150 টাকা খুচরো বিক্রি করছি। আচ্ছা এগুলো রুবি লঙ্ঘন না? হ্যাঁ ওটা রুবি লঙ্ঘন। এই আছে রুবির কি দাম রয়েছে? রুবি 800 টাকা, 800। আচ্ছা এটা ব্লুবেরি, হ্যাঁ এটা ব্লুবেরি, ব্লুবেরি চারাগুলো, ব্লুবেরির চারাই আছে, চারা সব শেষ হয়ে গেছে, এখন একটু ছোট হবে চারা, বুঝলে। আচ্ছা এগুলোর দাম কি? ব্লুবেরি আপনার 400 টাকা, 400 টাকা। এর এটা কি? ওটা আছে পার্সিমন, পার্সিমন, এর কি দাম রয়েছে? পার্সিমন 200 টাকা, 200 টাকা। আচ্ছা এটা ওই জাবাটি কাবা, জাবাটি কাবা, এটার কত দাম? জাবাটি কাবা 600 টাকা আছে, 600। এটা আছে ভিয়েতনাম রেড কাটাল, যেটা গামলেস হবে, ক খেতে পারবে, ওই তোমার কি আটা হবে না কাটালে, বুঝলেন। এটা প্লাস লাল হবে, প্লাস লাল হবে। এটা আছে আপনার 400 টাকা। আর ভিয়েতনাম কাটাল আর একটা ভ্যারাইটি আছে, সেটা 100 টাকা। আচ্ছা এটা লাল কলা? হ্যাঁ এটা লাল কলা, লাল কলার কি দাম রয়েছে? 100 টাকা। এটা আছে লিপট, লিপট, হ্যাঁ লিপট আছে, এই যে। আর এটা আছে রেড বাতাবি, আচ্ছা এটা আছে রেড বাতাবি, পুরো বাইরে রেড হবে, বুঝলেন। আচ্ছা এই যে এই যে এই এইটা তো, হ্যাঁ হ্যাঁ এই চারাগুলো, এটা কি আদৌ আমাদের এখানে রেড হবে? হ্যাঁ এটা রেড হবে আমাদের এখানে। আচ্ছা এই 150 টাকা দাম। কোন দর্শক নিয়ে গেল, হ্যাঁ সে আশায় আশায় নিয়ে গেল, বসানোর পর যদি ফল দেখে যে সবুজ কালার বাইরে, তখন কি হবে? একদম পুরো মনটা পুরো খারাপ হয়ে যাবে, মনটা পুরো খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে। আর এখান থেকে যেটা নেবে সেটাই হবে। আর এই আছে ভেরিকেটেড সুগার, মানে এইটাতে কি কোনো গ্যারান্টি আছে? এটা গ্যারান্টি সহ নেবে বাইরে রেড হবে, বাইরে রেড হবে। আপনি গ্যারান্টি দিচ্ছেন? আমি গ্যারান্টি দিচ্ছি এটা। আর এটা, আচ্ছা ওইটার দাম কি রয়েছে জানো? রেড বাতাবিটা 150 টাকা, 150 টাকা। এটা আছে ভেরিকেটেড সুগার কি,
এই যে আঁকটা এই যে দেখছেন না, হ্যাঁ পুরো সেম এইরকম হবে। আচ্ছা, এটা তো ফিলিপাইন্স, হ্যাঁ এটা তোমার কি এই যে আঁকটা দেখছো একদম সেম এই আঁক হবে। আচ্ছা, কোনটা কি দাম হচ্ছে এটা? এটা আছে 100 টাকা, এটা আছে 150 টাকা। আচ্ছা, এটা ব্ল্যাক পেপার, হ্যাঁ ব্ল্যাক পেপার, এটার আপনার 150 টাকা ফল সহ গাছ পেয়ে যাবে। এই তো ফল ধরেই রয়েছে এখানে, ফল সহ গাছ 150 টাকা পেয়ে যাবে। আর এটা আছে আপনার টক কলম চা, এগুলো কত করে? 20 টাকা। 20 টাকা। ওগুলো হচ্ছে ক্যালকাটা পাতি, এগুলোর দাম কি? ক্যালকাটা পাতি আপনার 50 টাকায় পেয়ে যাবে, ভালো রেডি গাছ ফল ধরা। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ, আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, সাধারণত আমরা বাড়িতে একটি কলার জাত লাগাই, সেটা হলো প্রচুর বড় বড় গাছ হয়ে যায় আর ছোট ছোট কাঁদি হয়, আবার প্রচুর লেট হয় ফল আসতে। আর এই যে কলার জাতটা দেখতে পাচ্ছ, এটা হলো G9 কলা। এই G9 কলা আমার কাছে অ্যাভেলেবেল তৈরি করা হয়েছে, কারণ প্রচুর চাষি আমার থেকে নিয়ে চাষ করছে, বুঝলেন। এবং আমি চাষি বন্ধু যদি কেউ এই ভিডিওটা দেখে, আমি তেনাকে বলবো, যদি কলার চাষ করতে চাও তাহলে জিয়ার মণ্ডল নার্সারি থেকে নিয়ে একটিবার চাষ করে দেখতে পারেন, আপনাদের কীরকম রেজাল্টটা আসে। এটা প্রথম কারণে এটা হলো আপনার ছোটো গাছে ফলন হবে, এবং গাছের মতনই কাঁদি বড় বড় হয়, কিন্তু গাছের মতন পুরো বড় বড় হয় না, কিন্তু মনে হবে যে গাছ ছাড়া কাঁদি বড়, এতটাই বড় কাঁদি হয় এটার। মানে এই যে কলাটা বাণিজ্যিক হিসাবে খুব লাভজনক একটা চাষ, লাভজনক, এবং এটা আমার থেকে অনেক চাষি নিয়ে চাষ করেছে। আচ্ছা, এর দাম কি রয়েছে? এর দাম আমি খুচরো বিক্রি করি অনলাইনে আপনার 40 থেকে 50 টাকা। আর এখানে কেউ এসে নিলে, এখানে এসে নিলে এই চারা যদি আমার নার্সারিতে এসে কেউ নেয়, আমি 20 টাকায় দিই আমার নার্সারিতে এসে নিলে। আর চাষি বন্ধুদের জন্য আরও রেট কম আছে। এটা আছে থাই অল টাইম সিডলেস আমরা, এটা মিষ্টি হবে, বীজ কম হবে, আর সারা বছর অটোমেটিক আমরা হবে। আর সবচেয়ে মজার কথা রাজুদা, আমার বেশ কিছু কাস্টমার ফোন করে বলছে গাছে একটাও পাতা নেই, 20-25 কেজি ফল ধরে রয়েছে, বুঝলে, বলছে গাছটা কি মারা যাবে নাকি। কিন্তু সেই দর্শক বন্ধুদের জন্য একটা কথা বলি, এই সময়টায় গাছে পাতা থাকে না, মরে যায় না, মরবে না, গাছে ফল ভর্তি থাকবে, ফুলও থাকবে, কিন্তু পাতা ঝরে যাবে।